আর একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স যে টিউটোরিয়াল সিরিজ ছিল আমাদের সেটির 21তম পর্বে। আজকের পর্বে আমরা দেখব ইমেজ ট্রেস যে সুবিধাটি রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটি ব্যবহার করে আমরা কোনো ধরনের রাস্টার ইমেজ, সেটি হতে পারে জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটের ইমেজকে আমরা কীভাবে ভেক্টর ইমেজে রূপান্তর করবো, যাতে করে আমরা সেই ইমেজটিকে আমাদের বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারবো। তো রাস্টার ইমেজ যেটি সমস্যা সেটি হলো সেটাকে আমরা যখন জুম করি বা বড় করি তখন কিন্তু সেটা পিক্সেলেটেড হয়ে যায়, কিন্তু আমরা যখন ভেক্টর ইমেজ নিয়ে কখনো কাজ করব তখন কিন্তু আমরা সেটিকে যতই বড় করি বা যতই জুম করি সেটা কিন্তু পিক্সেলেটেড হবে না। এটি হলো ভেক্টর ইমেজের সুবিধা। এর জন্য দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে রাস্টার ইমেজ রয়েছে সেগুলোকে কনভার্ট করতে হয় ভেক্টর ফরম্যাটে, দেন আমরা আমাদের প্রজেক্টগুলোতে ইউজ করি। তো সেটি আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কী করে করব সেই জিনিসটা আজকে আমরা দেখব। দিস ইজ ইয়ার হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। তো ওয়েলকাম ব্যাক। মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে প্রথমেই বলে নিতে চাই, আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং তার পাশে যে বেল আইকন রয়েছে সেটি যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আর ফিউচারে কোনো এপিসোড আপনি মিস করবেন না। তো যেটা বলছিলাম আমরা যে আমাদের যে ইমেজ রয়েছে সেগুলোকে আমরা কীভাবে কনভার্ট করবো সেই জিনিসটা আমরা দেখবো। তো এখানে আমি দুটি ছবি এখানে নির্বাচন করে রেখেছি, আপনি যদি দেখেন একটি হলো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি রয়েছে এবং আরেকটি রয়েছে আমাদের কালার ছবি, দুটি কার্টুন ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার দুটিকে আমরা কীভাবে কনভার্ট করবো সেই জিনিসটা দেখবো। এখানে আমরা দুটি ছবি সিলেক্ট করে রেখেছি, যার কারণ হলো গিয়ে একটি হলো কালার একটি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো দুটি ছবি যে কনভার্ট করার যে প্রক্রিয়া সেটা কিন্তু ডিফারেন্ট, তো সেটি আমরা কীভাবে করবো সেটি দেখবো। তার আগে আমি একটু বলে নিতে চাই, আপনি যদি মনে করেন আপনার যে কোনো ফটোগ্রাফকে আপনি ভেক্টর ইমেজে কনভার্ট করবেন তাহলে কিন্তু সেটি আপনার ভুল ধারণা হবে, কারণ এখানে যে লিমিটেশন রয়েছে ইলাস্ট্রেটরে সেটি হলো আপনার যে ইমেজগুলো রয়েছে সেটি 30 কালার পর্যন্ত সে আপনাকে কনভার্ট করে দেবে। তো আপনি যখনই কোনো রিয়েল ইমেজ দেবেন সেখানে সেই ইমেজে কিন্তু অনেক বেশি গ্র্যাডিয়েন্ট থাকে, আমাদের যে শ্যাডো থেকে হাইলাইটস এই পর্যন্ত যে গ্র্যাডিয়েন্টটা থাকে সেই গ্র্যাডিয়েন্ট কিন্তু এই কালারে কভার করতে পারবে না, এর জন্য ছবিগুলোকে কিন্তু বেশি ভালো মনে হবে না। তো সেই সব ক্ষেত্রে যে জিনিসটি কার্যকর, অনেকে দেখবেন মাস্কট ইউজ করে নিজের ছবিকে কার্টুনিস্ট করে, দেন ইউটিউবে ছবি দিয়ে থাকে কিংবা ফেসবুকে তার প্রোফাইল পিক দিয়ে থাকে। তো এই ধরনের যে ছবিগুলো সেগুলো আপনার এখানে যে আমাদের ইমেজ ট্রেস রয়েছে অটো ইমেজ ট্রেস না করে সেটি ম্যানুয়ালি ইমেজ ট্রেস করলে পরে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো চলুন আমরা দেখি এই দুটি ছবিকে আমি কীভাবে কনভার্ট করবো ভেক্টর ইমেজে। তো প্রথমে আমি এখান থেকে আমাদের যে ব্ল্যাক ছবিটি রয়েছে সেটিকে যদি আমি ড্র্যাগ করে জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে যাই এবং যদি ছেড়ে দিই তাহলে কিন্তু সেটি এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে আমার যেটি করতে হবে সেটি হলো আমার ছবিটিকে একটু বড় করে নিই, সাইজটি একটু ছোটো রয়েছে। এখানে একটি জিনিস লক্ষ্য রাখবেন সেটি হলো আপনি যদি পিএনজি ইমেজকে এখানে নিয়ে এসে দেন ইমেজ ট্রেস করেন রেজাল্টটি ভালো পাবেন। আর একটি জিনিস লক্ষ্য রাখবেন, কালার যত কম হবে আপনার রেজাল্টটি তত ভালো হবে। তো সাদা কালো ছবির ক্ষেত্রে এখানে যে সমস্যাটি হচ্ছে সেটি হলো ছবিটির সাইজ কম, আপনি যদি একটু বড় সাইজের ছবি নিয়ে কাজ করেন সেখানে রেজাল্টের যে পারফেকশন সেটি একটু বেশি পাওয়া যায়। তো আমি এখানে এটিকে সিলেক্ট করা অবস্থায় যদি উপরে যাই আমাদের যে এই বারটা রয়েছে এখানে দেখবেন ইমেজ ট্রেস নামে একটা অপশন রয়েছে, তো আমি যদি ইমেজ ট্রেসে ক্লিক করি তাহলে কিন্তু এটি আমার ইমিডিয়েটলি একটা ক্লিকের মাধ্যমে কিন্তু সেটি কনভার্ট হয়ে গেল আমার ভেক্টর ইমেজে। তো এখানে আমার কিন্তু কিছু অসুবিধা রয়েছে, সেগুলো হলো আমার কিছু জিনিস পারফেকশন ঠিক নেই, কিছু জিনিস আমার মডিফাই করতে হবে। সেটি আমি কীভাবে করবো, আমি যদি এখান থেকে আমাদের যে ইমেজ ট্রেস প্যানেল রয়েছে সেটিকে অ্যাক্টিভেট করি, অথবা আমি যদি উইন্ডোতে গিয়ে আমাদের যে ইমেজ ট্রেস রয়েছে সেটিকে যদি আমি এখান থেকে অ্যাক্টিভেট করে নিই, তারপরে আমি ছবিটিকে একটু জুম করে নেব যাতে আমার ডিটেলসগুলো ভালো বুঝতে পারি। তো এখানে দেখেন আপনি প্রথমেই আপনার যে প্রিসেট সেই প্রিসেট অপশনে ডিফল্ট দেওয়া আছে, এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। যেহেতু আমি সাদা কালো ছবি নিয়ে কাজ করছি এগুলো আমি আর আপনাদের দেখালাম না, এখান থেকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো সিলেক্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু রেজাল্টটি মোটামুটি আমাদের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যেহেতু সেটির সাথে ম্যাচ করবে। তো আমি এখান থেকে এটিকে ডিফল্টই করে রাখলাম, এখান থেকে আমাদের যে ভিউ সেটা আমি ইমেজ ট্রেস করে রাখলাম, এখান থেকে আমি চাইলে আমাদের যে অরিজিনাল ইমেজ সেটিও আমি দেখতে পারবো, আমি চাইলে গ্রে স্কেল ভার্সনে দেখতে পারবো, আমি চাইলে কালার শুনে দেখতে পারবো। তো আমার ইচ্ছা অনুযায়ী আমি এখান থেকে আমার যে ভিউটা ফাইনাল যে আউটপুট সেটি কোন ধরনের দেখতে যাচ্ছি সেটি আমার এখান থেকে নির্বাচন করে দিতে হবে। সো এখান থেকে আমি আমাদের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করছি সেটির যে রেজাল্ট সেটি আমি যেহেতু দেখতে যাচ্ছি, তো এখান থেকে আমার ভিউটা আমার যে ট্রেসিং রেজাল্ট সেটি করে রাখবো, তাহলে আমার যে রেজাল্ট আলটিমেট রেজাল্ট হবে সেই জিনিসটি এখানে শো করবে। তারপরে যে অপশনটি রয়েছে মোড, আমি কী ধরনের ইমেজ নিয়ে কাজ করছি, যেহেতু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি নিয়ে কাজ করছি তাই আমি এখান থেকে নির্বাচন করে দেবো আমাদের
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অপশনটি রয়েছে, তারপরে যে অপশনটি রয়েছে এই অপশনটি একটু ক্রিটিক্যাল, এটি একটি আমাদের বুঝে শুনে দেন নির্বাচন করতে হবে, সেটি হলো থ্রেশহোল্ড। আমি এখান থেকে থ্রেশহোল্ড একদম যদি কমিয়ে দেই তাহলে কিন্তু আমার যে ডিটেলস সেটি একদমই থাকছে না, আর আমি যদি একদম থ্রেশহোল্ডটি বাড়িয়ে দেই তাহলে একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে পুরো ছবিটা, মানে যে হোয়াইট কালার ছিল সেগুলোকেও সে ডিটেলস হিসাবে ডিটেক্ট করছে। তো আমার এখান থেকে এটি গ্রাজুয়ালি যদি আমি কমিয়ে দিই, কমাতে কমাতে আমি আস্তে আস্তে আমার যে ছবি আসে সেটি দেখবো। এখন আমার যে আউটলাইনগুলো রয়েছে আপনি যদি একটু লক্ষ্য করেন সেটি দেখবেন অনেক ঠিক রয়েছে, তো আমি যদি আরেকটু কমিয়ে দেই তাহলে কিন্তু আমার আউটলাইনটি আরেকটু বেশি চিকন হয়ে আসবে। তো এইভাবে আমার যে পারফেক্ট যে জায়গাটায় মনে হবে সেই অবস্থায় আমি এটিকে রাখবো। তারপরে যে অপশন রয়েছে সেটি হলো আমাদের পাথ, তো সেটিও আমি স্লাইডারটা একদম ডানের দিকে নিয়ে আসবো, তারপরে আস্তে আস্তে আমার যে সুবিধাজনক অবস্থায় নিয়ে দেন সেটিকে আমি রাখবো। আপনি যদি দেখেন এখানে যদি আমি একদম 100 করে দিই তাহলে যে জিনিসটি হবে সেখানে হলো আমার যে পাথ রয়েছে সেটি কিন্তু পারফেক্ট হবে না, সেটি বেশি আমার আঁকা বাঁকা হবে। তো আমার সেটিকে পারফেক্ট করার জন্য যেটি করতে হবে আমি একটু এটিকে কমিয়ে দেবো, আমার মনে হয় 70-80 এর ভিতরে আমার যে রেজাল্টটি পাচ্ছি সেই রেজাল্টটি মোটামুটি ভালো মানের। তারপর রয়েছে আমাদের কর্নার্স, আমি যদি কর্নার্সটি একদম কমিয়ে দেই সেই যে জিনিসটি হবে দেখেন এখানে কিন্তু তাহলে আমার যে কার্ভ রয়েছে সেই কার্ভগুলো পারফেক্ট হবে না, আমি যদি কর্নার্সটি কমিয়ে দেই তাহলে কিন্তু এই কার্ভগুলো পারফেক্ট হচ্ছে না, আর কর্নারটা যদি আমি একদম বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমার কার্ভগুলো বেশি পারফেক্ট হবে। তো আমাদের এমন একটি পজিশন এটিকে রাখতে হবে যাতে আমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটি সুন্দর একটি রেজাল্ট হয় আসলে। তো আমি এখান থেকে আমাদের যে কর্নার রয়েছে সেটিকেও আমি মোটামুটি 88 করে দিলাম। তারপর রয়েছে নয়েস, আমি যদি নয়েস বাড়িয়ে দিই তাহলে ছবির অনেক যে ছোটো ছোটো ডিটেলস রয়েছে সেটি ইলাস্ট্রেটর নয়েস হিসেবে ডিটেক্ট করবে এবং সেগুলোকে ক্যান্সেল করে দেবে, আর আমি যদি একদম নয়েস কমিয়ে দিই সেক্ষেত্রে সব কিছু সে নিয়ে নেবে। তো আমার এখান থেকে নয়েসটা মিনিমাম রাখতে হবে, আমি মনে করেন 10 মতো রাখলাম, তাহলে যে রেজাল্টটি পেলাম মোটামুটি এটি একটি সুন্দর রেজাল্ট পেলাম। তো এরপরে যে জিনিসটা সেটা হলো আমাদের যে এই বর্ডার রয়েছে সেটাও কিন্তু একটি কালার হোয়াইট কালার হিসেবে সে ডিটেক্ট করছে। এখানে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন আমাদের ইগনোর হোয়াইট নামে একটি অপশন রয়েছে, আমরা যদি সেটিকে মার্ক করে দিই তাহলে যে জিনিসটি হবে সেটি হলো আমাদের যে হোয়াইট কালার রয়েছে সেটিকে সে ক্যান্সেল করে দেবে। দেন আমাদের যদি কমপ্লিট হয়ে যায় আমি যদি এক্সপ্যান্ড দিয়ে দিই তাহলে কিন্তু আমার যে কনভার্সন সেটি কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আপনার যে কাজটি করতে হবে সে কাজটি হলো গিয়ে এই কিছু ইনফারফেকশন রয়েছে সেগুলোকে আপনার ঠিক করতে হবে, লাইক আপনার এই যে চোখের ডিটেলস। তো এখান থেকে আপনি যদি চোখটিকে সুন্দর করতে চান একটি এলিপস নিয়ে আপনি চোখটিকে রিড্র করতে পারেন, যেখানে আপনার মনে হচ্ছে যে পারফেক্ট হয়নি সেই জায়গাগুলোকে আপনি পারফেক্ট করতে পারেন। তো তারপরে যদি আপনি ছবিটিকে কালার করতে চান আপনি সেটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমাদের যে কালার রয়েছে কালার প্যানেলে যাবেন এবং এখান থেকে যে আমাদের এই ড্রপ ডাউন মেনু রয়েছে সেটি থেকে আপনি গ্রে স্কেল আমাদের সিলেক্ট করা রয়েছে, এখান থেকে আপনি যদি RGB করে দেন তাহলে এটি আপনি কালার করতে পারবেন, সেই অপশনগুলো উন্মুক্ত হয়ে যাবে। তো এরপরে যে আমাদের লাইভ পেন্ট টুল রয়েছে আমরা যদি সেটিকে সিলেক্ট করি, আমি জাস্ট সেটিকে সিলেক্ট করে দিলাম লাইভ পেন্ট বাকেট, এরপর আমি যে কোনো একটি কালারকে নির্বাচন করলাম, আমাদের স্কিনের যে কালার রয়েছে সেরকম একটি কালার যদি আমি নির্বাচন করি, দেন আমি যদি এখানে পেন্ট করে দিই সেই কালারটি এখানে পেন্ট হয়ে যাবে, আমি যদি ব্ল্যাক কালার নেই দেন যদি আমি এখানে পেন্ট করে দিই সেটি ব্ল্যাক কালার হয়ে যাবে সরি। তারপরে আমি যদি আমাদের চুলে ব্ল্যাক কালার করতে চাই সেটি করতে পারি, আমি যদি আমাদের যে ড্রেস রয়েছে সেটিকে যদি কালার করতে চাই আমি জাস্ট এভাবে পেইন্ট করে দিলেই কিন্তু আমাদের সেই অংশগুলো পেইন্ট হয়ে যাচ্ছে। তো এটি আমরা সুন্দর একদম খুব সুন্দরভাবে কিন্তু আমরা চাইলে এটিকে কালার করতে পারবো। তো যেহেতু আমাদের এটি কালারিংয়ের টিউটোরিয়াল না আমি জিনিসটি স্কেপ করলাম, তো আপনারা এভাবে সেটিকে কালার করতে পারেন। এরপরে আমরা যেটি দেখবো সেটি হলো গিয়ে আমাদের যে কালার ছবিটি ছিল সেটিকে কীভাবে কনভার্ট করবো। তো আমি আবার সেই ফোল্ডারে গেলাম, এখান থেকে ছবিটিকে সিলেক্ট করলাম, জাস্ট ড্র্যাগ করলে এখানে ওপেন করলো। এরপরে যে জিনিসটি করতে হবে আমাদের সেটি হলো এটিকে একটু সাইজে আমি বড় করে নিলাম আমাদের সুবিধার জন্য, দেন আগের মতো ইমেজ ট্রেসে গেলাম এবং এখান থেকে আমি আমাদের ইমেজ ট্রেস যে প্যানেল রয়েছে সেটিকে অ্যাক্টিভেট করে নিলাম। এরপরে আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করা রয়েছে, আমি যদি এটিকে কালারে নিয়ে যাই দেন আমি আমার এই যে জিনিসগুলো সেটিকে আমি টুইক করবো। তো একটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন, আমাদের যে কালার রয়েছে সেখানে কিন্তু আমাদের কালারের কিছু লিমিটেশন রয়েছে, আমরা মিনিমাম 2টি কালার এবং ম্যাক্সিমাম 30টি কালার এই কালার রেঞ্জের ভিতরে কাজ করতে পারবো। তো আমার এই ছবিতে আমার মনে হয় 6-7টি কালার রয়েছে, তো আমি এখান থেকে আমার ছবির যাতে রেজাল্টটি সুন্দর হয় এর জন্য আমি কালারের যে সিলেকশন সেটিকে একটু কম করে দিলাম, যেহেতু আমি জানি আমার এই ছবিতে কালারের সংখ্যা খুব বেশি নেই। তো এরপরে যে জিনিসগুলো সেগুলো আমাদের আগের মতোই, আমি এখান থেকে যদি পাথ সেটিকে কন্ট্রোল করতে চাই আমি জাস্ট ছবিটিকে একটু জুম করে নিলাম,
দেন যদি আমি পাথকে কন্ট্রোল করতে চাই এখান থেকে আমি পাথের যে অপশন সেটিকে একটু চেঞ্জ করে দেব আমার মনে হয় আরেকটু বাড়ানো যায় আমি জাস্ট যদি সেটিকে 60 মতন করে দেই পারফেক্ট খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি এরপরে আমাদের কর্নার 75 ঠিক আছে এবং নয়েজটাকে আরেকটু রিডিউস করে দিলাম আমি এখান থেকে নয়েজটাকে যদি 20 করে দেই মোটামুটি ভালো মানের একটি রেজাল্ট আমি পাচ্ছি এরপরে আমার জাস্ট এক্সপ্যান্ড করে দিলে কিন্তু এই ছবিটি আমার কনভার্ট হয়ে গেল ভেক্টর ইমেজে তো এখন আপনি যে জিনিসটা দেখবেন সেটি কিন্তু আপনি যদি এখান থেকে এই ছবিটিকে নিয়ে কাজ করতে চান আপনার জিনিসগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবেন এখানে কিন্তু গ্রুপড অবস্থায় রয়েছে আপনি যদি আনগ্রুপ করেন দেন যদি এই হোয়াইট কালারটিকে ডিলিট করে দেন এরপরে আপনি প্রত্যেকটি অবজেক্ট কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনি যদি তার যে ড্রেস রয়েছে সেটির কালার চেঞ্জ করতে চান আপনি জাস্ট সেটিকে কালারটিকে যদি সিলেক্ট করে দেন সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি আপনার যে ভেক্টর অবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন এভাবে কনভার্ট করে আপনি যদি সময় বাঁচাতে চান নতুন করে সেই যে ক্যারেক্টার রয়েছে সেটিকে ড্র করতে না চান এভাবে কিন্তু খুব ইজিলি সেটিকে কনভার্ট করে যদি ইনপারফেকশন কিছু থাকে সেটি আপনি ম্যানুয়ালি ড্র করে নিলেন তারপরে সেটিকে আপনি পারফেক্ট করে আপনার প্রজেক্টে কিন্তু খুব সহজে ইউজ করতে পারবেন যাতে করে কিন্তু আপনার যে সময় রয়েছে সেই সময়ের অনেকটা কিন্তু বেঁচে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু ফিউচারে আর কোনো এপিসোড মিস করছেন না পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই